हेलो गाइस, যাই হোক তোমরা ভিডিওটা দেখো না, বলতে ভুলে গেলাম কি সব বলছি। আরে ছোটি বাচ্চি হো কি, ভীষণ ভালো খেতে। আমি বসতে চেয়ারটাও সাথে সাথে নেমে যাচ্ছে। না তো ওইট ভাব তাহলে তো এ চুপে কোথায় এসেছি বলো তো? লীলা সোম ক্যাফেতে চলে এসেছি। আশা করি তোমরা আওয়াজ শুনতে পাবে না, কারণ বাইরে দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। ঠিক আছে, আজকে এখানে আড্ডা মারবো, মস্তি করবো, খাবো দাবো, এনজয় করবো, দেখাবো তোমাদেরকে পুরোটা। চলো চলো চলো, আজকে ফার্স্ট টাইম ব্লগটা করলাম, তোমরা দেখতে ভালো লাগলে অবশ্যই দেখবে। বাইরে বসে বসে ভাত ঢুকছি, প্রচুর খিদা পেয়ে গেছে। যাই হোক, দেখি ভেতরে গিয়ে কী কী খাই। এখানে একটা মশলা ধোসা নিয়ে নিচ্ছি। যাই হোক, মশলা ধোসাটা আগে খাওয়ার পর ভিডিও করছি। খাওয়ার শুরুর সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে, কি আমি দেখাবো। এখানে পাও ভাজি আছে, পাও ভাজিটা নিয়েছিলাম, খাইনি। তার আগে দুটো পেস্টি নিয়েছিলাম, পেস্টিগুলো খেয়ে নিছি। এখন খাচ্ছি হলো মশলা ধোসা, ঠিক আছে, যেটার প্রাইস 70 টাকা। তোমরা একবার অবশ্যই ট্রাই করো এই খাবারটা, ঠিক আছে, ভীষণ ভালো খেতে। দিদা সোম ক্যাফেতে তোমরা আসলে অবশ্যই মশলা ধোসাটা খাবে। স্টার্ট করেছি, আর একজন বসে বসে এখানে পুরো খাবারটা শেষ করে দিল। ধোসাটা ভাবছিলাম নিয়ে একটু খাবো, উপায় নাই খাওয়ার। দেখতেই পাচ্ছ, ক্যামেরাটা ভালোভাবে দেখাই, পুরোটা খেয়ে নিচ্ছে। আমাকে একটু খাওয়ার জন্য দিল না, বললো বাবুরাও কষ্টাই লে। তোমাকে কি দেখে এতটা ভদ্র মনে হয় না, বুঝলা তো? যতটা তুমি ভদ্র ভাবে খাচ্ছো, ইতিমধ্যে আপনাদের সামনে হটডগ হটডগটা অর্ডার করেছিলাম, দেখলি তোমরা, হটডগটা চলে এসেছি। এবার পাও ভাজিটা, ভিডিওটা শেষ করে পাও ভাজি খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আমাকে দেওয়া দেওয়া নাই, ঠিক আছে, একটু দেখো আমাকে পাও ভাজি খেতে। আমার প্রিয় জিনিস একাই খেয়ে যাচ্ছে। মাইকটা নিয়ে আসলে মানে ভয়েসটা একটু ক্লিয়ার আসত, জানি না ভয়েসটা কীরকম আসবে। ঠিক আছে, এবার মতো অ্যাডজাস্ট করে নেব, পরেরবার থেকে মাইকটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। প্রতিবারের মতো আমি মাইকটা যখনই ভাবে নিয়ে বেরোবো মাইক নিতে ভুলেই যাই। মাইক নেওয়ার কথা আমার কিছুতেই মনে থাকে না, এই জন্য ব্লগটাও ঠিকঠাক হয় না। কিন্তু আজকে ভেবেছি ব্লগ করবো, মাইক থাকুক বা না থাকুক এমনি ব্লগ হবে আজকে। ঠিক আছে চলো। খুব গরম, খাওয়া শেষ, আর খেতে পারলাম না, হটডগটা শেষে প্যাক করে দিলাম। দেখে মনে হয় প্রচুর খাই, এই জন্য মোটা হয়ে গেছি। যাই হোক, কিন্তু অতটাও বেশি খেতে পারি না, লোকে ভাবে যে আমি প্রচুর খাই। এই যে হটডগটা প্যাকিং করে নিচ্ছি, বেরোই, দেখিয়ে দিই ক্যাফেটা। ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে আরেকজন। না না, কোনো বাই বাই কিসে, এখন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি করে তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা তোমরা আশা করি সবাই দেখছো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে, একদম, ঠিক আছে, চল টাটা, বাই বাই।